হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা। তো আপনারা যারা মিনি পিক আপের মধ্যে একটি ফ্রিজার গাড়ি খুঁজতেছেন, তো আপনাদের জন্য আজকে নিয়ে আসছে একটি ফ্রিজার গাড়ি। তো আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটা নিশান। এটি আপনার সামনে কেবিন অফ এসি রয়েছে এবং পিছনে ফ্রিজার রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন এবং নতুন চ্যানেলে নতুন হয়ে থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবং যারা পুরাতন বন্ধুরা আছে, তা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো লেটস গো, ভিডিওটি সম্পূর্ণ দেখি এবং অবশ্যই ভিডিও শেষে দাম বলবো। সবাই কমেন্টে জানাবেন কীরকম গাড়ি আপনারা চান। তো প্রিয় দর্শকবৃন্দ, গাড়িটি হচ্ছে আপনার নিশান। গাড়িটির মডেল হচ্ছে আপনার 2011 সালের এবং রেজিস্ট্রেশন 2017। গাড়িটি সিএনজি এবং তেলে উভয় রানিং রয়েছে এবং কাগজপত্র সবই আপ টু ডেট। এবং গাড়িটির সামনে এবং পিছনে সব মিলিয়ে ছয়টি চাকা রয়েছে, ছয়টি চাকা রয়েছে। এবং গাড়িটির সামনে এসি রয়েছে এবং পিছনে হলো আপনার ফ্রিজার। তো যারা এরকম একটি গাড়ি খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটি। গাড়িটি এইভাবে আমরা কখন কোনো কাটা ছিঁড়া পাইনি বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তেমন একটা পাইনি। তো আপনারা চাইলে সুন্দর মতো যাচাই বাছাই করে নেবেন এবং ইঞ্জিন কন্ডিশনও খুব ভালো। এবং আমরা যা দেখেছি আর কি, ছয়টি চাকাই মোটামুটি অলমোস্ট ফ্রেশ অবস্থায় আছে। আপনারা চাইলে এগুলো চেঞ্জও করে নিতে পারবেন বা নিজেরা লাগিয়ে নেবেন বা এই অবস্থায় নিতে পারবেন। তো ভিতরের দৃশ্যটা একটু আমরা যদি দেখি, আপনার সিটি একটু ফাটা রয়েছে, বাট এইভাবে যেরকম অবস্থায় রয়েছে এরকম ইউজ করতে পারবেন, খুব স্বাচ্ছন্দ্য বোধই করবেন। এবং মোটামুটি সিলিন, উপরের ড্যাশবোর্ড আলহামদুলিল্লাহ অল ফ্রেশ অবস্থায় রয়েছে। তো যাই হোক, সব কথাই বললাম, এখন প্রাইসটা বলা হোক। প্রাইসটা হচ্ছে আপনার 6,50,000 টাকা। আবারও বলি, প্রাইসটা চাওয়া হচ্ছে 6,50,000 টাকা। আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন এসে, এটা ফিক্সড না। তো সব মিলিয়ে গাড়িটি আমার আমার কাছে আর কি যেটা ধারণা, যেটা আমার মত, আলহামদুলিল্লাহ খুবই ভালো একটি গাড়ি। তো আপনারা চাইলে এই গাড়িটি নিতে পারেন। তো এই ছিল আজকের মতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে আবারও বলি, চ্যানেলে নতুন হতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।